সময়। প্রিয় দর্শক, দূরে এবং কাছে, বিশ্বজুড়ে যে যেখানেই আছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলব হৃদরোগ, বুকের ব্যথা এবং রমজান মাস, এই বিষয়কে কেন্দ্র করেই আজকে আলোচনা করব। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডক্টর এম তহিদুল হক, তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান বাংলাদেশ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। অধ্যাপক ডক্টর এম তহিদুল হক একজন হৃদরোগ বিশেষজ্ঞ। 1963 সালের 21 জুন চুয়াডাঙ্গায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি চুয়াডাঙ্গা প্রাথমিক সরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে 1978 সালে চুয়াডাঙ্গা ভিজে স্কুল থেকে এসএসসি এবং 1980 সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে 1986 সালে এমবিবিএস পাশ করেন। এরপর অত্যন্ত কৃতিত্বের সাথে 2001 সালে কার্ডিওলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। 1989 সাল থেকে তার চাকরি জীবনে শুরু হয় এবং পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় হৃদরোগ হাসপাতাল, সহযোগী অধ্যাপক হিসেবে বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজে অধ্যাপক এবং কার্ডিওলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। প্রফেসর ডক্টর তহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রমজান মাস চলছে, এখন তো অনেকেই বুকে ব্যথা নিয়ে আপনাদের কাছে আসে, আসলে এই সব বুকে ব্যথায় কি হার্টের ব্যথা? রমজানটাকে আমরা দেখেন আল্লাহ তাআলা কীভাবে ভাগ করে দিয়েছে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমরা যদি রোজা করি রমজানে, সকলেই কিন্তু আল্লাহর কেন একটা প্রদত্ত নিয়ম আছে, সকলে সুস্থ হয়ে যায়। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, সব বুক ব্যথায় কি হার্টের ব্যথা? একটি মানুষ ধরুন শহরে আছে, একটি মানুষ গ্রামে আছে, সে কীভাবে ডিফারেন্সিয়েট করবেন? আমাদের কাছে রুগী এসে বলে, স্যার আমার একটু বুকে কেন চিনচিন করলো, আমি একটু গ্যাসের ওষুধ খেলাম। কেউ বলে, স্যার আমার একটু লাভ হলো। কেউ বলে, স্যার একটা না, দুটা খেলাম, তিনটা খেলাম, লাভ হচ্ছে না। কেউ বলছে আমার পেটে গ্যাস হচ্ছে, কেউ বলছে পিঠে গ্যাস হচ্ছে, কেউ বলছে দাঁত ব্যথা। দাঁত ব্যথা নিয়েও কিন্তু ডেন্টালে চিকিৎসার জন্য লোকজন চলে যাচ্ছে, দাঁত ব্যথাও কিন্তু একটি হার্টের ব্যথা। তাহলে একটি হার্টের ব্যথার রুগী কীভাবে মানুষের কাছে আসবে, ডাক্তারদের কাছে আসে? দিস ইজ খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এই ব্যথাটি সাধারণত মাঝখানে হয়, সেন্ট্রাল চেস্ট বোনের এই ব্যথাটি মাঝখানে হবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে গলা, দাঁত পর্যন্ত সরে আসতে পারে। কখনো কখনো বায়ে চলে যায়, কখনো পিঠে যায়, কারো কারো পেটের উপরে আসে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ব্যথা যখন আপনি হাঁটা চলাফেরা করবেন, সিঁড়িতে উঠবেন, বেড়ে যাবে। আপনি যদি বিশ্রাম নেন, এটি কিন্তু কমে যাবে। কখনো কখনো দেখা গেছে জীবাণুজে যে আমরা স্প্রেটি ইউজ করি, নাইট্রোগ্লিসারিন স্প্রে বলি, এই স্প্রেটি দিলে ব্যথাটি আস্তে আস্তে কমে যাবে। তাহলে আরও শিওর হয়ে গেলেন এটি হার্টের ব্যথা। আপনারা কীভাবে সাজেস্ট করেন, মানে তারা কি তাৎক্ষণিকভাবে হাসপাতালে? দেখুন, হ্যাঁ দেখুন, মানুষ মনে করে রাতে তিনটার সময় একজনের ব্যথা হচ্ছে, কারো দুপুরে ব্যথা হচ্ছে, সময় সাপেক্ষ, দুপুরে অফিস টাইমের মধ্যে অফিসে কাজ করছে, ব্যথা হচ্ছে, ঠিক আছে একটা গ্যাসের ওষুধ খেয়ে হাফ অ্যান আওয়ার, এক ঘন্টা ওয়েট করবে। ব্যথার সাথে আপনি ঘেমে যাচ্ছেন, অস্থির লাগছে, চোখ মুখ অন্ধকার হয়েছে, মনে হচ্ছে পড়ে যাবেন, তাহলে আপনাকে আর অফিসে থাকা উচিত না, নিকটস্থ যে কোনো হাসপাতালে যেতে হবে। মনে করুন রাত্রে ব্যথা হচ্ছে, রাতে তিনটার সময় ব্যথা হয়ে শরীর ঘেমে গেছে, বমি করছেন, মনে হচ্ছে যে প্রেশার কমে যাচ্ছে, আপনি দাঁড়াতে পারছেন না, পড়ে যাবেন, এরকম সিচুয়েশন আসলে কখনোই বাসায় থাকা উচিত না, নিকটস্থ যে কোনো একটি হাসপাতালে সাপোর্ট নিতে হবে। কারণ এই ব্যথায় দেখা গেছে যে মানুষ হাসপাতালে পৌঁছানোর আগে কিন্তু মারা যেতে পারে। একটি বুক ব্যথা হলো আপনি কি হেলা করতে পারবেন না, এটি হার্টের ব্যথা না হার্টের বাইরের ব্যথা, এটিকে এক্সক্লুড করে নিতে হবে। না, অনেকেই মনে করে যে ধরেন গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নিলাম বাসায়, যেটা গ্যাসের ব্যথা হচ্ছে, বুকের ব্যথা হচ্ছে, এরকম হয়তো ডিলে করে। আসলে আপনার এই যে বুক ব্যথা বা আমরা যদি হার্ট ডিজিজই ধরি, তো এটার চিকিৎসা কি কোনো সময় আছে, যেন আপনার গোল্ডেন টাইম বলে থাকেন, এরকম কোনো সময় আছে? আমরা বলে থাকি যখন হার্টের ব্যথা হলো বা বুক ব্যথা হলো, ব্যথা হয়ে আমরা যদি এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস হলো, এটা এমআই বা মাইক্রো ইনফ্রাকশন হয়ে গেছে, গোল্ডেন টাইম আমরা ফার্স্ট 2 আওয়ার্স বলি। এই 2 ঘন্টার মধ্যে কেউ যদি হাসপাতালে পৌঁছাতে পারে, তাদেরকে থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়, একটি দামি ওষুধ দিলে ভিতরে একটি ক্লট তৈরি হয়, ক্লটটাকে ডিসলভ করতে পারে, এবং
কখনো কখনো আমরা প্রাইমারি পিসিআই বলি, প্রথম গেলেই সরাসরি আমরা এই রুগীটাকে অ্যানজিওগ্রামের রুমে নিয়ে চলে আসি, ক্যাথল্যাব যেটা বলি, এতে নিয়ে এসে আমরা অ্যানজিওগ্রাম করি, ডাই দিয়ে করোনারি স্ট্যাটাসটা আমরা দেখে নিই যে রাইট করণীয় বা লেফট করণীয়, এর মধ্যে কোথাও কোথাও ব্লক তৈরি হচ্ছে কি না, ব্লকটি কি ছাড়িয়ে দেওয়া যাবে না স্টেন্টিং করতে হবে, এগুলো করলে কিন্তু রুগীর টেম্পোরারি ইমিডিয়েট রিলিফ হতে পারে। সুতরাং একটা গোল্ডেন টাইম আছে 2 ঘন্টা, এই 2 ঘন্টা অনেক কিছু ওষুধ এখন বর্তমান মার্কেটে অ্যাভেলেবল। স্ট্রেপটোকাইটিসের মধ্যে আরেকটি ওষুধ চলে আসছে মেটালেজ নামে, যেটা প্রাইমারি পিসিআইতেও যেতে হবে না, এরকম একটা ওষুধ চলে আসছে যেটা দিলে যে ব্লকটা হয়ে করোনারি বন্ধ করে দিচ্ছে সেই ব্লকটাও ছাড়িয়ে দিচ্ছে। কিন্তু যদি কেউ দেরি করে আসে, ধরেন 24 ঘন্টা পার করে আসলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু ওয়েট করতে হয়। কখনো কখনো আমরা ইমিডিয়েট যদি আমরা কিছু কিছু অবস্থান বুঝে নিই, রুগীটার শ্বাসকষ্ট আছে কি না, রুগীটার ব্লাড প্রেশার মেনটেন হচ্ছে কি না, শকে আছে কি না, স্ট্যাটাস বুঝে নিতে হবে, রুগীটার এখন কি ইমিডিয়েট কাজ করা যাবে কি না, এগুলো দেখার পর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আসলে এটা কি এখনই অ্যানজিওগ্রাম করে দিলে বেনিফিট পাবে কি পাবে না। একটা শ্বাসকষ্ট রুগী আপনি যদি অ্যানজিওগ্রাম করেন, যে ওষুধটি আমরা ইউজ করবো তাতে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটি মানুষ ধরেন শকে আছে, ব্লাড প্রেশার নাই, পালস কম, তাকে আমাকে স্টেবল করে নিতে হবে ম্যানেজমেন্ট দিয়ে, তারপরে হ্যাঁ ম্যানেজমেন্ট সুস্থ বাড়িয়ে। আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে ধরেন বুকে ব্যথা নিয়ে আসলো আপনাদের কাছে, হসপিটালে আসলো, দেন আপনার ওই পেশেন্টটাকে কী কী পরীক্ষা নিরীক্ষা করে আপনার নিশ্চিত হবেন যে তার রোগটা কী হয়েছে? দারুণ একটি প্রশ্ন। মনে করেন একটি মানুষ শহরে আছে, তার ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে, একটি মানুষ গ্রামে আছে, তার ধরনের চিন্তা আর এক ধরনের। যে মানুষ মনে করেন যে শহরে আছে, আমরা কী করি, হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে একটি ইসিজি সব জায়গাতে সম্ভব, সেটা গ্রামেও সম্ভব, বড় হাসপাতালেও সম্ভব, ইসিজি সব জায়গাতে করা সম্ভব। ইসিজি দেখে আমরা ইসিজি দিয়ে অ্যারাউন্ড 50% রোগ কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারি। যেই ক্ষেত্রে আমাদের কনফিউশন থাকে, এই ব্যথা কি হার্টের ব্যথা, এটা কি হার্টের রোগ আছে না নাই, মনে করেন যে এটা ইসিজির নর্মাল পেলাম, অনেক সময় দেখছেন না হৃদরোগ হাসপাতালে আমরা যখন কাজ করতাম, আমরা ইসিজি দেখে বললাম আপনার কোনো সমস্যা নাই, গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় হঠাৎ মরে গেছে। তাহলে এখানে শিক্ষণীয় বিষয়গুলো কি, যে একটি বুক ব্যথা রুগী যদি কখন আপনার কাছে আসে, তাকে তো হাসপাতালে ভর্তি দেবেন, 24 ঘন্টা আপনাকে রাখতেই হবে, মানে অবজারভেশন থাকতে হবে, এবং আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করি। ব্লাডের কিছু টেস্ট আছে, স্পেশালি ট্রোপোনিন আই নামে একটি ব্লাড টেস্ট আছে, এই পরীক্ষাটি করে আমরা নিশ্চিত হই। প্রথম স্যাম্পলটা আমরা করি, করার পরে দেখলাম যে এটা নর্মাল, 6 ঘন্টা আমরা গ্যাপ দিই, 6 থেকে 8 ঘন্টা। সেকেন্ড স্যাম্পল করি, এমনও দেখা গেছে প্রথমে কোনো কিছু আসে নাই, সেকেন্ড স্যাম্পলটা 70 হয়ে গেছে, তাহলে এটি একের নিচে থাকে, তাহলে 70 গুণ বেড়ে গেছে, চেঞ্জ আসতে সময় লাগলো। তাহলে আপনার 6 থেকে 8 ঘন্টা ওয়েট করে সেকেন্ড আর একটা স্যাম্পল করে, সেকেন্ড স্যাম্পল যদি মনে করেন যে এটি নর্মাল আসলো, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এ রুগীটা হাসপাতালে থাকা উচিত না বাসায় আপনি দিয়ে দেবেন ওষুধপত্র সহ। পরবর্তী আপনি চিকিৎসার জন্য বলবেন যে ঠিক আছে আপনার খারাপ পেলাম না, আপনি বাসায় যেয়ে ওষুধ খান, 1 সপ্তাহ পরে এসে ইকো পরীক্ষা করুন, ইডিটি পরীক্ষা করুন, এটার মধ্যেও খারাপ পাচ্ছি না, তাহলে কী করুন, তাহলে আমাকে অন্য কারণগুলো ডিটেক্ট করুন। মনে করেন যে একটি মহিলা রুগী আসলো আমাদের কাছে বুক ব্যথা নিয়ে, আমরা কী করি, পরীক্ষা নিরীক্ষা পাচ্ছি না, তখন আমরা পেটের একটি আল্ট্রাসাউন্ড, অনেক সময় রিফার পেন হয়, পেটের মধ্যে গলব্লাডারের রোগ থাকলে, স্টোন থাকে, বুকে ব্যথা চলে আসে, প্যানক্রিয়াসের রোগ থাকলে চলে আসে, তাহলে আমরা অন্য অন্য পরীক্ষা নিরীক্ষা করে আমরা এক্সক্লুড করি ব্যথার কারণ কী। সব ব্যথাই কিন্তু প্রথমেই প্রশ্ন করছেন, সব ব্যথায় কি হার্টের ব্যথা, হার্টের ব্যথায় কেউ কেউ বলছিল যে আমার বুকে ব্যথা বাইরে, আমার হাতে ব্যথা আসে, আমার আপন ভাইয়েরই হয়েছে, বুকে ব্যথা নাই, সিম্পল হাতে ব্যথা, তাকেও আমাকে একটা স্টেন্ট করে দিতে হয়েছে। সুতরাং অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন বলে, কেউ কেউ সাইলেন্ট একটি টার্ম আছে, অ্যাসিমটোমেটিক, কেউ বলতেই পারে না, যেমন ডায়াবেটিসের রুগী বুক ব্যথা হয় না কিন্তু সাডেন ডেথ হয়। তো সেক্ষেত্রে আপনার পরবর্তী ম্যানেজমেন্টটা কী দিয়ে থাকে, মানে আপনারা ধরেই নিলেন যেটা এমআই হয়েছে, এমআই হয়েছে হঠাৎ, আমরা দেখুন আমরা তাকে ইসিজি ইকো এগুলো করে নিই, করে নিয়ে তাকে আমরা বলে দিই যে আপনাকে অমুক ডেটে আমরা অ্যানজিওগ্রামটা করতে চাচ্ছি, যদি রুগীর সম্মতি দিয়ে দিই আমরা অ্যানজিওগ্রাম করে নিই। অ্যানজিওগ্রাম করে আমরা দেখি যে করোনারির অবস্থানগুলো কী, ব্লক আছে না নাই, নাই থাকলে এক ধরনের চিকিৎসা, যদি ব্লক থাকে, যদি গোড়াতে ব্লক থাকে, এখন গোড়ার ব্লক হলেও যেটা আগে বাইপাস করা হতো, এখন গোড়ার ব্লক হলেও কিন্তু স্টেন করে দেওয়া হচ্ছে, মনে করেন একটি ব্লক আছে, 2টি ব্লক আছে, 3টি ব্লক আছে, ব্লক কী পরিমাণে আছে, ইটস এ ভেরিয়েবল। কেউ মনে করে যে আমরা 70% হলেই, ওয়ার্ল্ডের রিকমেন্ডেশন হলো 70% এবং তার বেশি ব্লক থাকলে স্টেন করার, যখন সিমটম হয় কখনো কখনো সেই ক্ষেত্রে আমাদের চান্স নিতে হয় যে এই রুগীটার এত সিমটম হচ্ছে, ওষুধে হচ্ছে না, তখন আমাদেরকে এটা ওয়াশ করে ক্লিয়ার করে দিতে হয়। ওয়াশের সিস্টেম অনেকে ভয় পায় যে স্টেন করে দেওয়ার পর স্টেন সরে যেতে পারে কি না,
আবার ব্লক হতে পারে কি না, না স্টেন্ট করে দেওয়ার পর স্টেন্ট করার কোনো স্কোপ নাই, তবে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। যদি মনে করেন অনেকে ধূমপান করছে, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কন্ট্রোল করছে না, অনেক মনে করেন যে হাঁটা চলাফেরা যে নিয়মটা আপনার ফলো করতে হবে সেটা করছে না, তার কিন্তু আবার রিস্টেনোসিস হয়ে আবার ব্লক হতে পারে। 7 বছর আগে আমার এক কলিগ লাগিয়েছে একটা স্টেন্ট, স্টেনতে ভালো আছে, তারপরও তার ব্যথা। তারপর আমরা অ্যানজিওগ্রাম করলাম, করে দেখি ওই স্টেন্ট ভালো আছে, নতুন আরেক জায়গায় ব্লক হয়ে গেছে, ওটাকে আবার স্টেন্ট করে দিতে হলো। তো সেক্ষেত্রে আপনাদের যে একজন রিং মানে স্ট্যান্ডিং করেছেন, রিং লাগানো হয়েছে, তার ক্ষেত্রে আপনার লাইফস্টাইল মডিফিকেশন জন্য আপনারা কী পরামর্শ দেন যেগুলো করলে পুনরায় তার মানে ব্লক হওয়ার ঝুঁকিটা অনেকটা কম থাকে? দেখুন, মুসলিমদের নিয়মই আছে নামাজ পড়তে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ মানে আপনার, আপনি যখন সেজদা যাচ্ছেন, সেজদা যাওয়াতে করোনারি সার্কুলেশন বেড়ে যায়, সো ইম্পর্ট্যান্ট, এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এর পিছনে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর একটু হাঁটতে হবে, আর খাদ্য তালিকা আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে। দেখুন, করোনাকালীন সময়ে আমার বাচ্চারা কেউ স্কুলে যায় না, ঘরে বসে কি সিস্টেম হয়ে গেছে, ঘরে বসে মোবাইলে টিপ দিলে খাওয়া চলে আসতেছে। তাহলে এই ছেলে মেয়েগুলো দৌড়াদৌড়ি করতে পারে না, ডে বাই ডে বালকি হচ্ছে, মোটা হচ্ছে, তাহলে কী হচ্ছে, এদের মধ্যে খারাপ জিনিস ঢুকে যাচ্ছে, হাঁটা চলাফেরা করতে পারে না, তাহলে খারাপ হওয়ার লক্ষণ আমাদের দেশে কিন্তু তৈরি হচ্ছে এই বাচ্চাদের মধ্যেই। এবং আপনি আরও ইন্টারেস্টিং কি, এই চিকিৎসা ব্যয়বহুল, আপনি যদি প্রিভেন্ট করতে না পারেন তাহলে কিন্তু চিকিৎসা, একটা গরিব মানুষের কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে। আমি পেয়েছি একটা রিক্সাপোলার 18-19 বছরের ছেলে, তার মধ্যে 3টা ব্লক পড়লাম, আমি বিশ্বাসই করতে পারি না। আর একটা মেয়েকে পেলাম, এখন কিন্তু বয়সের লিমিট নেই, আগে যেমন আমরা বলতাম এই রোগটি সাধারণত মানে 40-45 বছর বয়সের উপরে, এখন কিন্তু সেই বয়সের লিমিট নাই, এখন অল্প বয়সে হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে প্রিভেনশনের দিকে আমাদের নজর দেওয়া উচিত, আসলে আমরা হার্টটাকে ভালো রাখার জন্য কী কী প্রিভেন্টিভ মেজার নিতে পারি? প্রিভেনশনের জন্য খাওয়া দাওয়াতে রেস্ট্রিকশন আসতে হবে। প্রথম কথা, হাঁটতে হবে অ্যাটলিস্ট 30 মিনিটস। 30 মিনিট যদি আমরা হাঁটা চলাফেরা করি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। কেউ যদি বেশি পারি, যাদের স্টেন্ট লাগানো আছে তারাও কিন্তু হাঁটবে, একবারে আমি পারছি না, তাহলে ভেঙে ভেঙে 10 মিনিট সকালে, 10 মিনিট বিকালে, 10 মিনিট রাত্রে, 30 মিনিটস করলেই কিন্তু এনাফ। আর খাদ্য তালিকায় চর্বিটা বাদ দিতে হবে, যে গরু খাসির চর্বি আর দুধের সর ডিমের কুসুম। আমরা যেমন মাংস চিবিয়ে খাই, মাংসের মধ্যে কিন্তু হাড্ডির মধ্যে এক ধরনের তরল থাকে, নলি বলা হয়, এটি কিন্তু খুবই টেস্টি। যত চর্বিযুক্ত খাবার সেটা কিন্তু টেস্ট হয়, কিন্তু মানুষের চর্বিযুক্ত খাওয়ার ফাস্টফুডের দোকান থেকে লাইনের পর লাইন ভিড়ে থাকে, ফাস্টফুড বেঁচে শেষ করতে পারে না, কারণ এর মধ্যে ফ্যাট পোর্শনটা বেশি থাকে। এবং বাচ্চারা খায়, দৌড়াদৌড়ি করে না, আর হার্টের রোগ যত হবে মানে মেশাকার অবস্থা দাঁড়াচ্ছে। আর কি, ধূমপান বন্ধ করতে হবে, ডায়াবেটিস থাকলে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে। মনে করেন ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার ওষুধ আপনাকে খেতে হবে এবং নিয়ন্ত্রণ রাখতে হবে। কেউ ওবেস, বংশে তার সাডেন ডেথের হিস্ট্রি আছে, কারো বংশে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এর সাথে তো কিডনি রোগ হওয়ার সম্ভাবনা আছে, এর সাথে মনে করেন হার্টের রোগ যার আছে বাড়বে, যার নাই তার হবে। এই যে রমজান মাস চলছে, এই রমজান মাসের মধ্যে যে আপনাদের যে আমরা দেখেছি যে আপনার এনজিও প্লাস্টিক করার পরে বা রিং লাগানোর পরে আপনার ওষুধ লিখেছেন চলবে, মানে ওষুধ তো কিন্তু সারা জীবনই চলবে, তো এই রমজান মাসে কোনো ওষুধের কোনো আপনাদের কোনো সমন্বয় করতে হয়? রমজান মাস একটি স্পেশাল মাস, এই মাসের গুরুত্ব আলাদা। আমরা কিন্তু কখনোই কোনো ওষুধ বন্ধ করতে বলি না, হার্টের রোগীদের ওষুধ কন্টিনিউ করতে হবে, আনলেস কোনো কন্ট্রাইন্ডিকেশন বা কোনো কমপ্লিকেশন না হয়, কোনো ওষুধের সাইড ইফেক্ট না হয়। মনে করুন একটা রুগী, এই যে অ্যান্টিপ্লেটলেট আমরা ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্লোর ওষুধ দিচ্ছি, হঠাৎ করে দাঁত দিয়ে গাম ব্লিডিং হলো বা প্রস্রাবের শ্বাস রক্ত, সাময়িক বন্ধ রাখতে হয়। আর কি বলি, অপারেটিভ প্রসিডিউরে গেলে চোখের অপারেশন করবে, পেটের অপারেশন করবে, সাময়িক বন্ধ রাখতে হয়, ওষুধ বন্ধ রেখে আমরা কিন্তু। আর কি করা হয় যে আমরা দেখুন, দুই যেটা দুইবার ওষুধ খাচ্ছে সকালে বিকালে বা সকালে রাত্রে, সেটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি ইফতার সেহরি, দিনেরটা রাত্রে চেঞ্জ হবে, একই জিনিস শুধু টাইমিং চেঞ্জ। আর কি হলো, যেটা দুপুরে খাওয়ার নিয়ম ছিল আমরা বলে দিচ্ছি যে তারাবির সময় বা তারাবি পড়ে খান, কোনো ডিফারেন্স নাই। ইনসুলিন যারা নিচ্ছেন, রোজা রাখার আগে আপনার অবস্থান বুঝে নিতে হবে যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে আছে কি না, ডায়াবেটিসের ডাক্তার কনসাল্ট। এখন মার্কেটে 7 দিনে একবার ইনসুলিন নেওয়া যায় এরকম ইনসুলিন চলে আসছে, এবং সপ্তাহে একবার নিতে হবে এরকম ইনসুলিন মার্কেটে অ্যাভেলেবল আছে। এছাড়াও দেখা গেছে 1টি ডোজের ইনসুলিন আছে, সাথে খাওয়ার ওষুধেও পারা যায়। ডায়াবেটিস কন্ট্রোল ইজ মারাত্মক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, না এইটাই হলো সমস্ত রোগের বাহন, সব রোগকে ইনভাইট করে নিয়ে চলে আসে, ইমিউনিটি সাপ্রেস থাকে। কিন্তু এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে পরামর্শই থাকে যে আপনার রোজার আগে আপনার ডায়াবেটিস ওষুধটি সমন্বয় করে নেওয়া, বলা হয়ে থাকে। জি,
সুতরাং ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনি রোগ, যাদের ক্যান্সার আছে, জটিলতা আছে, তাদের জন্য কশাস থাকতে হবে। কেউ রোজা করতে চাইলে তার বডির ফিটনেস কেমন আছে সেটি আগে নির্ণয় করে নিতে হবে। আর বুকে ব্যথা হচ্ছে, অনেক সময় মনে করেন যে যে রোগীটা বাইপাস করা আছে বা স্টেন করা আছে, অনেক সময় ওষুধ খাই না, বলো তো স্যার আমি তো রিং লাগাই নিছি, আমি কেন ওষুধ খাবো? তিন চার মাস পরে এসে বলে, স্যার আমি তো ওষুধ ছেড়ে দিছি, এক বছর ভালোই আছি। এটা কখনোই উচিত না, বাহাদুরি করা যাবে না, ডাক্তারের নিয়ম ফলো করতে হবে, না হলে আবার অসুস্থতা বাড়বে। মানে আপনাদের এক কথায় যে আপনার বাইপাস সার্জারি হোক বা আপনার রিং লাগানো হোক, আপনি হার্টের চিকিৎসা করিয়েছেন কিন্তু আপনাকে ওষুধ ডাক্তারের পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ সারা জীবন খেতে হবে, ফলোআপে থাকতে হবে। আচ্ছা, এই যে রমজান মাসে আপনারা মানে এখন যে এনজিওগ্রাম করার যে প্রসিডিউর বা পদ্ধতিগুলো, এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ আছে কিনা বা আপনারা কখন? দেখুন, এনজিওগ্রাম একটি সিম্পল পরীক্ষা, রোজাটা কি পানাহার থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা এনজিওগ্রাম হাতে করি, পায়ে করি, কেউ যদি চায় ধর্মীয় অনুশাসন আমি হয়তো এর মধ্যে করবো না, রমজানে করবো না, কিন্তু তার করতে হবে, খুব জরুরি হয়ে গেছে, করা যাবে। আপনি মনে করেন যে সকাল আমি রোজার টাইম ইফতার শেষ করে আপনি করতে পারেন, এই একটা সিস্টেম আছে। আর একটা মনে করেন আপনি রোজা ভেঙে করতে পারেন, আর একটা সিস্টেম আছে রোজা অবস্থায়ও করা যাবে, আমি মুখ দিয়ে না খেলেই হলো, আমি হাত দিয়ে পা দিয়ে একটি ওষুধ দিয়ে আমরা অবস্থান বুঝে নেব। সুতরাং রোজা থেকেও কিন্তু এটা করা যাবে। কিন্তু যেটা অ্যাকিউট এমার্জেন্সি হয়ে গেছে, উনি রোজা ভাঙবেন না কিন্তু এটা দরকার, সেই ক্ষেত্রে রোগীর মতামত নিয়ে আমরা কিন্তু করি। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন আমাদের মানে প্রায়ই রোগীদের কাছ থেকে আসে যে আপনারা যখন বলেন যে রিং লাগাতে হবে তিনটে, আবার কেউ বলছে বাইপাস, তো কখন রিং লাগানোর প্রশ্ন আসে, কখন বাইপাস করার প্রশ্ন? একটি রোগীকে একটি ব্লক আছে তাকে বলা হয় বাইপাস করুন, আবার তিনটি ব্লক আছে তাকে বলা হচ্ছে যে স্টেন করলেই চলবে, কেউ বলে রিভাসকুলারাইজেশন, একটা ভেগ টার্ম, ইন দি ফর্ম অফ স্টেন্টিং, ইন দি ফর্ম অফ সিএবিজি বা অপারেশন করা। এখন তিনটা ব্লক আছে, ব্লকের পজিশন মনে করেন একটি রগের মাঝখানে আছে বা প্রথমের দিকে আছে, স্টেন টেবিল, এমনও রুগী আছে টেবিল থেকে নামতে চায় না, আমি বুক কাটবই না, আমাকে যেভাবে উদ্ধার করে দেন। তিনটা ব্লক, চারটা ব্লক, আমি চারটে পর্যন্ত স্টেন করে দিয়েছি, রুগী ভালো আছে, আবার চারটায় আছে তাকে বাইপাস করতে পাঠাচ্ছে, আবার একটি ব্লক আছে, ব্লকটি খুব ডেঞ্জারাস, মনে করেন লেফট গোড়ার থেকে যে লেফট সিস্টেমটা শুরু হয় তার গোড়াতে ব্লক হয়ে এমন জায়গায় হলো যে এখান থেকে ব্রাঞ্চ ভাগ হয়ে যাচ্ছে, এই ব্রাঞ্চ একটা করতে আর একটা বন্ধ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলি যে না, আপনার ওপেন সার্জারি করলেই বেশি ভালো হয়, এটা কন্ট্রোভার্সি আছে। প্রফেসর ডক্টর এম তৌহিদুল হক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, হার্ট ভালো রাখার জন্য ধূমপান পরিহার করুন, নিয়মিত পরিমিত মাত্রায় সুষম খাবার গ্রহণ করুন, চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করুন, যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, যাদের প্রেশার আছে প্রেশার নিয়ন্ত্রণে রাখুন, এবং নিয়মিতভাবে সকালে বা বিকালে হাঁটতে হবে। দর্শক, আপনার হার্ট ভালো রাখুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।